আজকের খেলার উদ্যোক্তা 4G স্কোয়াড। আসলে কয়েকজন ছোট ভাই ভাতিজা কয়েকদিন আগে আমার এই খেলাটার একটা দাওয়াত তারা দিয়েছে। আরো একটা খেলার দাওয়াত আমি আমার গ্রামে, বড় একটা খেলা মনে হয়, শুনছি টোটাল উপজেলা জুড়ে সেই খেলার একটা দাওয়াত পেয়েছি। ওই গ্রামের বড় যে খেলাটার দাওয়াত পাইতে গিয়ে যে সমস্ত উদ্যোক্তারা আমার সাথে যোগাযোগ করেছিল তাদের সামনে আমার বাসায় আমি কয়েকটি কথা বলেছি এবং আজকে এই খেলাতে এসে সেই কথাগুলো আবার পুনরাবৃত্তি করার আমি মনস্থির করে এসেছি। প্রিয় ভাইয়েরা, আমি নিজে একজন খেলা প্রেমিক মানুষ। ছোটকাল থেকে আমি খুব ভালো কোনো খেলাই ভালো করে জানি না, তবে প্রায় প্রত্যেকটা খেলার, আজকের সমাজে প্রচলিত প্রায় প্রতিটা খেলারই কমে বেশি আমার হাতে করে একটা অভিজ্ঞতা আছে। খেলাধুলা থেকে আমরা যে জিনিসটা শিক্ষা নেই সেটাই হচ্ছে আজকে আমার এখানের বক্তব্যের একটা বড় বিষয়। আমরা যে কয়টা পয়েন্ট শিক্ষা নেই এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা খেলাধুলা থেকে আমাদের ব্যক্তিত্ববোধের একটা বড় শিক্ষা নেই, ঐক্যের একটা বড় শিক্ষা নেই, ভালোবাসার একটা বড় শিক্ষা নেই। আজকাল বেশ কয়েকটা পয়েন্টে আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হই, ক্লাসমেট হিসাবে পাড়ায় একসাথে বড় হওয়া হিসাবে, যে আমরা একসাথে পাড়ায় বড় হয়েছি, আমরা একসাথে বিভিন্ন ক্লাসে একসাথে ক্লাসমেট হিসাবে আমরা লেখাপড়া করেছি, এভাবে মানুষের সম্পর্ক সৃষ্টি হয়। ঠিক এটার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও ঠিক তার মতোই, ক্লাসমেটের মতো পাড়া একসাথে বড় হওয়ার মতো, খেলাধুলার মাধ্যমেও একটা ব্যক্তিত্বের সৃষ্টি হয়। যে আমি ওই গ্রামের দুটা ছেলে ঠিক মঙ্গলপুর গিয়ে আমার মতো আরও দুটা ছেলের সাথে সবসময় খেলেছি, এইরূপ একটা ব্যক্তিত্বের সৃষ্টি হয়। এটা হচ্ছে খেলাধুলার প্রথম একটা শিক্ষা। দ্বিতীয় যে শিক্ষাটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। খেলাধুলার মাধ্যমে একটা শৃঙ্খলাবোধের শিক্ষা আমরা পেয়ে থাকি। এখন একটা ঘোষণা আসছিল যে যারা আমরা এই খেলাতে টিম নিয়েছি সকল খেলোয়াড় মাঠের ভিতরে আসার জন্য। এই ঘোষণাটার সাথে সাথে আমরা লক্ষ্য করছি কয়েকজন ভাই, কয়েকজন ছোট বন্ধু তারা মাঠের ভিতরে প্রবেশ করেছে। এটাই হচ্ছে শৃঙ্খলা, যে একটা ঘোষণার সাথে বাধ্য নয়, হয়তো অন্য কোনোভাবে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এখানে যাও, এখান থেকে চলে আসো, এই সমস্ত কথা একজন লোককে এখন বলে সেটা মানানো অনেকটা কঠিন। কিন্তু এই খেলাধুলাতে আসার কারণে, একটা খেলাতে টিম নেওয়ার কারণে কর্তৃপক্ষের একটা অনুরোধ অনেকেই রেখেছেন, এটাই হচ্ছে শৃঙ্খলা। খেলাধুলা থেকে ঠিক এই জিনিসটা আমরা শিক্ষা অর্জন করি। পাশাপাশি আমরা আরও একটা বড় উপকার আমরা খেলাধুলা থেকে নেই, সেটা হচ্ছে স্বাস্থ্যগত। যারা আমরা বিভিন্ন জাত খেলাধুলাতে আমরা অংশগ্রহণ করি, আমরা খেলা এই সমস্ত খেলা থেকে স্বাস্থ্যগত আমাদের অনেক উন্নতি হয়। এটা একটা খেলাধুলা একটা ব্যায়াম অনেকেই বলে থাকেন, এটার মাধ্যমে আমাদের দৈহিক যে গঠন কাঠামো সেটার মজবুতি আসে, অনেক বিষয়ে আমরা এখান থেকে উপকৃত হই। আবার এই খেলাধুলা থেকে একটা নেগেটিভ দিকও আছে, সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত খেলাধুলা থেকে রেশারেশির, যারা আমরা বুঝি না, যারা আমরা এই শিক্ষাগুলো নেই না, তাদের আবার এখান থেকে একটা রেশারেশিরও সৃষ্টি হয়। আমরা নিঃসন্দেহে সমাজের সকল কাজ থেকে আমরা ভালো দিকটা শিখব সেটাই আমরা আশা করি। এখান থেকে মন্দ যে দিকটা সেই দিকটা
আমরা পরিহার করব। আর মন্দ দিকটা পরিহার করার জন্য সবচেয়ে বড় যে একটা নীতি নিজের মনের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে ত্যাগের নীতি। যদি আমরা মনে করি যেখানে আসছি আমি অমুকের ছেলে, আমি অমুক পরিবারের একটা সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান, আমি যে কথাটা বলবো এখানে সেই কথাটাই এখানে প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে কিন্তু হবে না। এখানেই শৃঙ্খলাবোধের অবনতি ঘটে, এখানেই রেশারেশির সৃষ্টি হয়। মতের কুরবানি দেওয়ার মানসিকতা নিয়ে যদি আমরা যে কোনো কাজ করি তাহলে নিঃসন্দেহে সেই কাজ সফল হবে এবং আমরাও সমাজে সমাসৃত হব। আজকে যারা ছোট ছোট ছেলেরা এখানে খেলার আয়োজন করেছে, আমি আসলে এক নালায়েক, বলা হয়েছে এই অনুষ্ঠানের আমি প্রধান অতিথি। এরকম একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার আসলে যায় যোগ্যতা, যে মনন মেধা, টাকার দরকার সেটা আমার নেই। এরপরেও যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে এসেছো এবং সিনিয়র হিসাবে এই শব্দটা ব্যবহার করে নিয়েছো, সেই হিসাবে আমি আমার বক্তব্য থেকে যে কয়টি কথা বললাম সেই কথাটার অনুসরণ সর্বক্ষেত্রে আমি তোমাদের কাছে দেখতে চাই। আমাকে এই ব্যাপারে আমি অনুরোধ রাখবো, এই ব্যাপারে তোমরা যারা ছোট ভাইরা খেলাধুলাতে অংশগ্রহণ করেছো তোমরা সবাই এই ব্যাপারে একটা ওয়াদার মধ্যে আমাকে রাখতে হবে, একটা আস্থার মধ্যে আমাকে রাখতে হবে যে তোমরা খেলাধুলাতে এই সমস্ত বিষয় ভালো দিকগুলো শিক্ষা নেবে এবং আমি যে মন্দ দিকটার কথা বললাম সেটা থেকে তোমরা দূরে থাকবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমি শুনেছি 20টি টিম আজকের এই খেলাতে আসছে। আমাদের এরিয়ার বাহিরের বেশ কিছু টিম আছে, যারাই আসছে তারা আমাদের মেহমান, তারা যেন সুন্দর একটা ব্যবহার তোমাদের মধ্যে পায় সেই অনুরোধ রাখছি। পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে এই বছর স্বাস্থ্যগত কারণে কোনো দিনও খেলার এরূপ খেলাতে আমার আসা হয়নি শারীরিক অসুস্থতার কারণে। আজকে অসুস্থ আমি, ঠিক বলতে হবে সন্ধ্যার সাথে সাথে এই বাসায় চলে গেছি, ঠান্ডা অনুভব করছি এবং এক বাতি যাওয়া কয়েকবার ফোন করার পরে আমি চলে আসছি। আমি অনুরোধ করব ভালো একটা টিম, আমি জানি না কারা প্রথম খেলবে, আমি অনুরোধ করব একটা টিমের খেলা দেখব। যদি এমন কোনো জুটি থাকে যে জুটিটা যে টিমটা ভালো খেলে তুলনামূলক, তাদেরকে যদি একটু দেওয়া, আমি একটা খেলা দেখে যাওয়ারই আমার ইচ্ছা আছে, সে অনুরোধ রাখবো। আর ক্লিক বাজি মেহরবানি করে এই স্থানটার থেকে ক্লিক বাজিটা উঠিয়ে নিবা, কখনো খেলাধুলা নিয়ে কোনো মত পার্থক্য সৃষ্টি করে মারামারি হাঙ্গামা দাঙ্গামা এই সমস্ত জিনিসের দিকে না আগানোর অনুরোধ রেখে আজকের এই খেলার শুরুর অনুমতি দিয়ে বা শুভ উদ্বোধন ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ।